বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আর্থসামাজিক উন্নয়নে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্য নিয়ে ষাটের দশকের প্রথম দিকে ঢাকায় পরমাণু কৃষি গবেষণা ও পরমাণু চিকিৎসা কর্মকাণ্ডের শুরু হয়। 1964 সালে ঢাকায় পরমাণু শক্তি কেন্দ্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে পরমাণু বিজ্ঞানের তাত্ত্বিক ও ব্যবহারিক গবেষণার বাস্তবমুখী কার্যক্রম হাতে নেওয়া হয়। পারমাণবিক বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি বৈশ্বিক দায় দায়িত্ব পালনের জন্য 1972 সালের 27 সেপ্টেম্বর বাংলাদেশ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সদস্যপদ লাভ করে এবং 1973 সালের 27 ফেব্রুয়ারি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রতিষ্ঠিত হয়।